আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত পর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিভাবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হলে সেটাকে ওভারকাম করা যায় বা সেটাকে কাটিয়ে নেওয়া যায়। আজকে আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখুন, দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয়কেই একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, যাতে তারা যেন একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারে এবং কোন কোন পদক্ষেপগুলো নিলে একে অপরের ভিতরে ঝগড়া হবে না, মনোমালিন্য হবে না, অভিমান হবে না, সেগুলো নিয়ে সবসময় সচেতন থাকা জরুরি। কিন্তু এই সচেতনতা দেখা যায় যে অনেক সময় আমাদের ভুলের কারণে, কিছু কিছু ছোটো ছোটো ভুলের কারণে অনেক সময় এই মানে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়ে যায়। এটা আমরা তো সবাই স্বীকার করছি যে একসাথে যখন একটা ছাদের নিচে যখন বছরের পর বছর থাকা হয়, একে অপরের সাথে একটু ক্ল্যাশ হতেই পারে, অভিমান হতেই পারে, ভুল ত্রুটি হতেই পারে। কিন্তু যখন আপনি এই বিষয়গুলো বাহিরের মানুষদের কাছে বলবেন, আপনাদের ঘরের বিষয়গুলো, আপনাদের পারিবারিক বিষয়গুলো, হ্যাঁ, তখন বিষয়টা কিন্তু আরও মানে আরও ছড়িয়ে যাবে, আরও এলোমেলো হয়ে যাবে। থার্ড পার্সন যখনই আপনাদের লাইফে এন্ট্রি দিবে, থার্ড পার্সনেরা যখনই আপনাদের লাইফ মানে পার্সোনাল ম্যাটার নিয়ে যখন নাক গলাবে, তখন স্বাভাবিকভাবেই বিষয়গুলো আর আপনাদের ভিতরে থাকে না। দেখুন, একজন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, এই আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হাজব্যান্ড ওয়াইফের বাহিরে যারা থাকে তারা কিন্তু ওইভাবে আন্ডারস্ট্যান্ড করে না, ঠিক আছে? তো এই একটা পয়েন্ট থেকে কিন্তু আমরা বলতে পারি যে একটা বিষয়ে আপনারা ওর ভিতরে মনোমালিন্য হলো, ইউ নো দ্যাট দ্যাটস এ ছোট্ট একটা বিষয়, একটু পরে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। বাট যখন হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কেউ একজন এটাকে যখন বাহিরের থার্ড পার্সনের কারোর সাথে শেয়ার করবে যে এই হইছে, এই বিষয়টা হইছে, তখন কিন্তু বিষয়টা বিগড়ে যাবে। বিকজ আপনার আর আপনার মানে আপনাদের ভিতরে যে বিষয়টা আপনারা যে সেন্সে দেখছেন, বাহিরের মানুষ কিন্তু আর ওই সেন্সে দেখবে না। তখন তারা এটা নিয়ে ঘাটাঘাটি করবে, আরও ইন দ্য লং রান অনেক বড় কিছু হতে পারে না। আরও একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। একবার এক দম্পতির ভিতরে ঝগড়া হচ্ছিল, তো স্ত্রী কান্না করে দেয়। তো ওই সময়ে বাড়ির দরজায় কেউ একজন কড়া নাড়ল। স্বামী গিয়ে যখন দরজা খুলে দেখলো যে স্ত্রীর বাবার বাসা থেকে তাকে দেখতে এসেছে। তো তাদের পরিবারের লোকজন যখন স্ত্রীর কাছে এসে দেখলো যে তাদের মেয়ে কান্না করছে বা তাদের চোখ মেয়ের চোখে পানি, স্বাভাবিকভাবেই জিজ্ঞাসা করলো যে হোয়াই ইউ আর ক্রাইং, তুমি কাঁদছো কেন? তখন স্ত্রীটি বলল যে অনেকদিন ধরেই তোমাদের সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যখন তোমরাই এসে গেছো তখন আবেগে আমি কান্না করে দিয়েছি। স্ত্রীর এই কথাটি শুনে স্বামী অবাক হয়ে গেল যে সাংসারিক গোপনীয়তা সে কীভাবে মেনটেন করল। সুবহানাল্লাহ, এই গোপনীয়তা মেনটেন করা কিন্তু খুবই জরুরি একটা সংসারে। কিন্তু দেখা যায় আজকালকার যুগে, বিশেষ করে বিভিন্ন বোনেরা আছেন যারা কিনা স্বামীর দোষগুলো নিয়ে পরচর্চা বা পরনিন্দা করতে ব্যস্ত হয়ে থাকে সবসময়। ইভেন ইফ তাদের নিজের বাপের বাসা, বাপের বাসাতে স্বামীর নামে একের পর এক দুর্নাম, একের পর এক আপনার খারাপ মানে যত অভিযোগ আছে এগুলো করতে ব্যস্ত থাকে সবসময়। আর এগুলোর কারণে শ্বশুরবাড়ির লোকজন তার স্বামীকে দেখতে পারে না, তার স্বামীকে বাঁকা চোখে দেখে। এটা কেন করছেন আপনারা? আবার শুধুমাত্র বাবার বাসা না, ইভেন ইফ পাশের প্রতিবেশী বান্ধবী তাদের সাথেও ঘণ্টার পর ঘণ্টা স্বামীর সম্বন্ধে দুর্নাম, বদনাম, স্বামীর কারণে স্বামী এই করে, স্বামী সেই করে, তার কারণে আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, তার কারণে আমার জীবন বিষিয়ে গেছে, কত কিছু বলে বেড়ায়। এগুলো বলার কারণে কি হয় যে তার সেই বান্ধবী অথবা তার কোনো সামাজিক কোনো আত্মীয় প্রতিবেশী অথবা বাবা মা, তাদের পার্সপেক্টিভ তো আলাদা। তখন তারা তাকে এমন পরামর্শ দেয়, অনেকে আছে যারা ইচ্ছা করে খুব পরামর্শও দেয় যে অনেক হ্যাপি তো, অনেক ভালো ঘরে তোর বিয়ে হয়েছে, হিংসের বশতেও অনেকে খুব পরামর্শ দিয়ে দেয়। এই যুগে তো দেখা যায় যে একটা পরিবার ভাঙার জন্য আত্মীয় স্বজনরা কত জাদুটনাও করে থাকে, নাউযু বিল্লাহ। আর সে জায়গায় এরকম কুপরামর্শ, এটা তো সিম্পল একটা কথা, সিম্পল একটা বিষয়। তো এই সকল কুপরামর্শের কারণে দেখা যায় দাম্পত্য জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, দুজনের ভিতরে সম্পর্ক আরও খারাপের দিকে চলে যায়। ট্রু ওয়ার্ডস, আপনারা নিজেরাও এটা রিয়েলাইজ করবেন যারা অলরেডি বিবাহিত আছেন। কোনো না কোনো সময় হয়তো বা আপনাদের কোনো গোপন বিষয় একটু বাইরে বের হয়েছে, অথবা আপনারা
আবেগ থেকে, রাগ থেকে, অথবা ভুলবশত কারণে সামহাও তাদের ভিতরকার বিষয়গুলো বাইরে শেয়ার করেছিলেন, তার পরবর্তীতে যে কি পরিস্থিতি হয়েছে এটা আপনারা অলরেডি অনুধাবন করতে পেরেছেন। সুতরাং যেটা বিষয়টা আমি স্ট্রিক্টলি বলতে চাচ্ছি যে সংসারের বিষয়, ঘরের বিষয় ঘরেই থাকুক, নিজেদের ভিতরে রাগারাগি অভিমান এটাকে থার্ড পার্সন কাউকে আনার দরকার নেই, নিজেরাই সলভ করার চেষ্টা করি। যেটা আমি গতভাবে বলেছিলাম যে সে সরি, তা ভুল হয়ে গেছে, আপনি নিজে আগে গিয়ে ক্ষমা চান, এটার মাধ্যমে সম্পর্কটা মলিন করি, সম্পর্কে আরও সুবাতাস নিয়ে আসি, সম্পর্কে আরও মাধুর্য নিয়ে আসি। এটাই কিন্তু আমাদের দাম্পত্য জীবনে অনেক হেল্পফুল হবে। বাট এটা না করে যদি আমরা বিষয়গুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিই, এটা আরও খারাপ বিষয়। ইভেন ইফ একজন হাজব্যান্ড এটা কখনোই চায় না, একজন স্ত্রী সে সবসময় মোবাইলে কথা বলে বা মোবাইল নিয়ে থাকে অথবা অন্যান্য কাজ করে, তাকে সময় দিতে চায় না, ইটস ওকে, এটা তো অলরেডি বিরক্তির পর্যায়ে গেছে। কিন্তু যখন সে দেখে যে তার স্ত্রী তার ঘরের কথা বাহিরের কাউকে শেয়ার করছে, তার ঘরের কথা বাহিরে কাউকে বলে বেড়াচ্ছে, এটা দেখার পরে একটা স্বামীর মাথা ঠিক থাকে না স্বাভাবিকভাবেই। হাউ কাম ঘরের কথা কেন বাহিরে যাবে? সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যে সকল ভাইয়েরা আছেন যারা কিনা মিস বয় বা যেটাই বলে কিনা, এক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে দুইটা প্যারামিটার মাথায় রাখতে হবে। মার একটা জায়গা আছে, বইয়ের একটা জায়গা আছে, দুইটাকে কখনো কম্পেয়ার করা যাবে না, দুইটার বিষয় আলাদা, ঠিক আছে? মায়ের ক্ষেত্রে যেটা সেটা মায়ের ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে যেটা সেটা বইয়ের ক্ষেত্রে। মায়ের বিষয়ে বউকে লাগানো যাবে না, বইয়ের বিষয়ে মাকে লাগানো যাবে না। এই থিওরি যদি আপনারা অ্যাপ্লাই করেন ইনশাআল্লাহ বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। সুতরাং পরিশেষে একটি কথাই বলতে চাচ্ছি, সংসারকে কীভাবে সুমধুর রাখা যায়, কীভাবে সংসারে একে অপরের প্রতি প্রেম ভালোবাসা আরও বাড়ানো যায়, এগুলো নিয়ে বেশি বেশি চর্চা করুন, বেশি বেশি স্টাডি করুন, বেশি বেশি ইফোর্ট দিন। আর কীভাবে একে অপরের সাথে মানে ক্ল্যাশ থেকে যেন বেঁচে থাকা যায়, মনোমালিন্য বা অভিমান থেকে যেন বেঁচে থাকা যায়, এটা নিয়েও আপনাদেরকে মেনে অধিক কনসার্ন হতে হবে। ঘরের কথা বাইরে যেন না যায়, এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে একটি সুখী এবং প্রেমময় একটা দাম্পত্য জীবন দিন। ওয়াখির দাওয়ানা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।